আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলটিতে। পবিত্র হজ পালন করতে আজ শুক্রবার দেশ ছেড়েছেন তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তার হজে যাওয়ার বিষয়টি আগে থেকে জানা ছিল, তবে আজ মক্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহমুদুল্লাহর স্ত্রী। তার সহধর্মিণী জান্নাতুল নিজের ফেসবুকে এক পোস্টে মাহমুদুল্লাহ হজে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে মাহমুদুল্লাহর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে পবিত্র হজ পালন শেষে আগামী 5 জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার। এর আগে হজ পালনের কারণে বিসিবি থেকে ছুটি নিয়েছিলেন মাহমুদুল্লাহ, যে কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের বিবেচনা নেই তিনি। তবে বেশ কয়েক মাস ধরে রিয়াদের জাতীয় দলে না খেলা নিয়ে চলছে আলোচনা, কেননা বাংলাদেশের 7 নম্বর পজিশনের জন্য এই মুহূর্তে মাহমুদুল্লাহ ছাড়াও আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার, যে কারণে শেষ পর্যন্ত এই পজিশনে কে খেলবেন সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর আসন্ন এশিয়া কাপের দল থেকে চূড়ান্ত হবে বিশ্বকাপ স্কোয়াড। সম্মানিত ভিউয়ার্স, মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।